আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে কানের মধ্যে রসুনের কুয়া রাখলে কি হয় কানের মধ্যে যদি একটা রসুনের কুয়া রেখে দেন রাতের বেলা বা ঘুমানোর আগে তাহলে কি ঘটতে পারে সে জিনিসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এগুলো হলো হোম রেমেডি বলতে পারেন গ্রাম্য রেমেডি বলতে পারেন আগের দিনের আর রসুন আপনারা যখন কিনে আনেন তখন এইভাবে যদি রেখে দিতে পারেন তাহলে এই রসুনগুলো দীর্ঘদিন ভালো থাকে যাক আমি এখন আপনাদের দেখাবো রসুনটা কিভাবে আমি সহজে খুলে নিচ্ছি আর কী ধরনের রসুন ব্যবহার করবেন এ ধরনের রেমেডি বানানোর জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো একদম এই বছরের নতুন যে রসুনগুলা সে ধরনের রসুন আপনারা ব্যবহার করবেন আর আপনার যদি বাগান থাকে বা ফুলের টপ থাকে সেখানে যদি আপনারা রসুন গজাতে পারেন সেই রসুনটা সবচেয়ে ভালো আর গজানো রসুন হলে তো আরও ভালো যাকে এখন আমি রসুন খুলে নিচ্ছি তার আগে আপনাদের বলে দিই সেটা হচ্ছে শীতের মৌসুমিটা শীতকালে আপনারা যত বেশি সুস্থ থাকবেন তত ডাক্তারের কাছে যাওয়া থেকে বাঁচবেন এবং টাকা বাঁচতে বাঁচবে আর অ্যান্টিবায়োটিক নেন কানে ব্যথা কানের সমস্যা অনেকে কি করেন কানের মধ্যে যে ইয়ে দিয়ে ওই যে কান পরিষ্কার করেন বিভিন্ন ক্লিপ দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে সেই জিনিসটা কখনোই করতে যাবেন না এতে করে যেটা ঘটে সেটা হলো কানের যে ওয়াক্সগুলো এগুলো ভিতরের দিকে চলে যায় এতে কানের আরও বেশি ক্ষতি হয় বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় কানে কম শোনা যায় অনেকে না জেনে বাচ্চাদের কানের মধ্যে এটা সেটা দিয়ে দেন তো ফলে বাচ্চাদেরও কিন্তু কানের ট্রিটমেন্টের জন্য বারবার ডাক্তারের কাছে দৌড়াতে হয় যারা বহির্বিশ্বে আছেন ফার্স্ট ওয়ার্ল্ডে আছেন এটা তো কোনো ব্যাপার না বাচ্চাদেরকে নিয়ে গেলেই খুব দ্রুত চিকিৎসাটা পেয়ে যান কিন্তু বড়দের জন্য চিকিৎসাটা অত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে না স্পেশালি করোনা ভাইরাসের পর থেকে যাকে এখন শীতকাল আসলে কি ঠান্ডা সর্দি কাশি হয়েছে নাকি করোনা হয়েছে নাকি কোভিড নাইন্টিনে আপনি আক্রান্ত সেটা কিন্তু বোঝা অত সহজ না তাই যে কাজটা করবেন সেটা হলো যতটুকু পারেন গড় গরম রাখবেন ইলেকট্রিসিটির দাম বেড়ে গেল গ্যাসের দাম বেড়ে গেল সেই অজুহাতে গড় বেশি ঠান্ডা রাখবেন না অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে যে অসুস্থ অসুখটা হয়ে যাবে সে অসুখটার কারণে আপনার প্রচুর টাকা নষ্ট হয়ে যাবে তার সেই সুস্থ থাকুন সুস্থতাই হলো আসল কথা আর রসুন দিয়ে কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায় আমি আমার চ্যানেলে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার এবং কিছু ভিডিও শেয়ারও করা আছে তা আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও পেতে চান তাও জানাবেন আর অবশ্যই আপনারা শেয়ার করবেন যদি পেজ থেকে দেখেন শেয়ার করবেন ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এখানে এখন শীতকাল আমি বিভিন্ন ধরনের রেমেডি দিয়ে দিব যেগুলো গ্রাম্য রেমেডি দেখা যায় আমাদের নানি দাদিরা ব্যবহার করতেন এই রেমেডিগুলো এখন তো ওষুধ বিভিন্ন ওষুধ আবিষ্কার হওয়ার কারণ আমরা ডাক্তারের কাছে দৌড়াতে থাকি আসলে ওষুধ খেয়ে কতটুকু নিরাময় করা যায় আপনার যদি রোগটা নাই হয় তাহলে ওষুধের কী প্রয়োজন ওষুধের তো কোনো প্রয়োজন নাই আর রসুনটা বিভিন্ন কারণে এগুলো হলো আমাদের এশিয়ান বলতে পারেন এশিয়ান রেমেডি বিভিন্ন কারণে আমরা রসুনটা ব্যবহার করে থাকি দেখেন আমি রসুনের কোয়া মাত্র কয়েকটা নিয়েছি এটা গোটা গোটা নিতে পারেন অথবা আপনারা একটু সেন্সও নিতে পারেন রেমেডিটা তৈরি করার জন্য তারপরে যাদের আপনার এই যে কাশি বুকে কপ তাদের জন্য এটা সবচেয়ে উপকারী এই তেলটা আমি প্রথমে নিয়ে নিয়েছি সরিষার তেল আপনারা সরিষার তেলের সাথে যদি অর্গানিক অলিভ এল থাকে সেটা মিশাতে পারেন না মিশালেও কোনো সমস্যা নাই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখেন কয়েকটা রসুনের কুয়া রসুনের কুয়া দেওয়ার আগে আমি আরও একটা জিনিস দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন সেটা হলো সামান্য একটু পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়েছি কারণ এটা আমি বাচ্চার বুকে বা বড়দের বুকে পায়ে লাগানোর জন্য আমি ব্যবহার করব সেই জন্য আমি পেঁয়াজও একটু দিয়ে দিয়েছি আপনারা যদি শুধু রসুন দিয়ে তেলটা গরম করেন তাহলে যে ঘটনাটা ঘটবে আপনাদের আর যদি কপ লাগে বুকে তাহলে সেটা আরও বেশি বসে যাবে তো এই জন্য যেটা করবেন আর কানের বেলায় বিশেষ করে এই তেলটা খুবই উপকারী আর আপনারা কানের ভিতরে কিন্তু একদম ইয়ে দিয়ে সুইচ দিয়ে কানের ভিতরে তেল দিয়ে দিবেন না আমরা ছোটোবেলায় দেখা গেছে কান ব্যথা করলে কানের মধ্যে তেল বিভিন্ন গাছের রস টস দিয়ে দেওয়া হতো এতে আরও বেশি সমস্যার সৃষ্টি হয় তে এই জিনিসটা না করে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কীভাবে ব্যবহার করবো সেটা জেনে নিতে হবে যেটা করলে সবচেয়ে ভালো হয় ডাক্তাররা যেটা বলে দেন ডাক্তাররা সাধারণত কানের জন্য বিভিন্ন ড্রপ দিয়ে থাকেন আমাদের বাংলাদেশের যে হোম রেমেডিগুলো তো তারা আর বলে দেন না তাই না তো এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখেছি বা পরিবারের কাছ থেকে শিখে থাকি বয়স্ক কেউ যদি আপনার বাসায় থাকে তাদের থেকেও আপনারা শিখে যাবেন যাকে এগুলো আমি কয়েক মিনিট ওইভাবে সিদ্ধ করে নেব রসুনটা বেশি পাকাবো না একটু সিদ্ধ হলে হবে ব্রাউন আকার ধারণ করলে হবে আর এই যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বা পিঁয়াজ বা রসুন এটার সাথে আরও একটা জিনিস আপনি দিয়ে দিবেন সেটা হলো লবঙ্গ আপনার বাসায় যদি লবঙ্গ থাকে দু তিনটা লবঙ্গ আপনারা দিয়ে দিবেন এখন বলতে পারেন তাহলে এটা একটু কি ঝাঁজালো হবে না অত বেশি ঝাঁজালো হবে না এটা হলো আপনার সপ্তাহে যদি একদিন ব্যবহার করেন তাহলে আপনার কানের মধ্যে কোনো ধরনের ওয়াক্স জমবে না এবং আপনি অতি সহজেই ক্লিন করতে পারবেন সেটা আমি দেখা দিব কীভাবে ক্লিন করবেন আপনারা কানের ভিতরে কোনো রকমের পানি বা কোনো রকমের ওষুধ অথবা কোনো রকমের তেল সরাসরি অ্যাপ্লাই করবেন না কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখা দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট এটা আমি গরম করে নিলাম সোজাগত হলো এই যে রসুনটা আমি বারবার দেখে নিচ্ছি যে ব্রাউন আকার ধারণ করতেছে কিনা আর যখন আপনি তেলটা চুলে দিবেন দেখবেন সরিষের তেল এটা এইভাবে উঠতে থাকবে এইভাবে বুদ করে ফুটতে থাকবে এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে তাই না ঝাঁসটা কিন্তু চলে যাচ্ছে তারপর এটা আমি চুলে থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে ছেঁকে নেব গরম গরম কিন্তু আপনারা কাছের পাত্রে ছেঁকে নিতে যাবেন না তাহলে কিন্তু যে যে বাটিটা ভেঙে যেতে পারে তার যদি আপনারা অনেক স্টিলের বাটিতে নিয়ে থাকেন তাও বাটিটা অনেক গরম হয়ে যাবে সেই জন্য তেলটা আর একটু ঠান্ডা করে নেবেন হালকা ঠান্ডা করে নেবেন এই যে দেখেন রসুনটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি এখন আপনাদের বলি এই রসুনটা যদি বা বাচ্চাদেরকে আপনারা হালকা একটু লবণ দিয়ে বা এমনিতেই একটু যে হাতে নিয়ে যদি এই রসুনের কোয়াটা বড়দেরকে খাওয়াই দেন বা ছোটোদেরকে খাওয়াই দেন তাহলে কিন্তু বুকে কোনো ধরনের কপ থাকবে না কপ চলে যাবে দেখতে পাচ্ছেন এই রসুনটা সিদ্ধ করে এই রসুনটা এটা কিন্তু খুবই উপকারী এই যে সিদ্ধ করা রসুনটা আর আপনারা যদি বত্তা কান সেই বত্তার খাজু কিন্তু এটা ব্যবহার করে ফেলতে পারেন গরম ভাতের সাথে এটা যদি একটু খাইয়ে দিতে পারেন বাচ্চাদেরকে কারণ এখনও বাচ্চারা অনেক সুজি অনেক পাচি খেতে চায় না তা একটু গরম ভাতের সাথে এই যদি রসুনটা আপনারা শেষে খাওয়া দেন তাহলে ভালোই হয় তাহলে দেখতে পাচ্ছেন আমি একদম রেডি করে ফেলেছি রসুনটা দেখেন আপনাদের দেখিয়ে দিলাম এটা আমি রেখে দিচ্ছি তেলটা একেবারেই রেডি এখন ঠান্ডা করার পরে এই তেলটা আপনারা আপ টু ওয়ান মান্থ রেখে দিতে পারবেন ব্যবহার করার জন্য এটা আপনারা একটা কাঁচের বয়মে রেখে দিতে পারেন অথবা তেলের বোতলে রেখে দিতে পারেন যার বা সাইড রাখেন কারণ ভেবে বাড়িতে রাখলে তেলটা পরেও যেতে পারে তো এই রসুনটা আমি এখনই দেখা যাবে গরম সাথে মাখিয়ে এটা খেয়ে ফেলবো এটা রাখার দরকার নেই এখন দেখেন কানের মধ্যে যেটা করতে হবে তুলা তুলা সবার বাসায় থাকে আর যারা বাইরে থাকেন এই যে কটনটা কটনের প্যাকেট পাওয়া যায় বিভিন্ন ধরনের সুপার ড্রাগে বা ফার্মাসিতে যদি আপনারা যান এটা পেয়ে যাবেন তো এটা এই যে তেলটার মধ্যে নিয়ে ভালো করে তেলটার মধ্যে নিয়ে কানের চারপাশটা এভাবে পরিষ্কার করে দেবেন তারপরে এই যে তুলার মাধ্যমে তুলার মাধ্যমে চেপে কানের মধ্যে একটু তেল ফেলে দিবেন ভিতরে তাহলে ওয়াক্সটা যেটা ঘটবে সেটা হলো আস্তে আস্তে করে রাতে যখন ঘুমাবে ওয়াক্সটা সামনের দিকে চলে আসবে সামনের দিকে আসার পরে তুলে দিয়ে আবার পরিষ্কার করে নিয়ে নেবেন আপনারা যদি কটন বার দিয়ে বারবার কানের ভিতরটা পরিষ্কার করতে যান তাহলে ওয়াক্সটা ভিতরে চলে যাবে কারণ আমি বারবার কানের ডাক্তারের কাছে গিয়েছি এই আমি এটা জানি অনেকের কান পেকে যায় তাদের জন্য একই কাজ সরাসরি তেলটা কানের ভিতরে দিয়ে দিবেন না এভাবে তেলটা চামচের মধ্যে নিবেন নিয়ে কটন বার দিয়ে এভাবে একটু একটু লাগিয়ে নেবেন নিয়ে এভাবে চেপে যে দেখেন এভাবে চেপে কানের মধ্যে একটু ফেলে দেন চেপে তাহলে এটা আপনারা আমরা যেরকম রসন লোশন অ্যাপ্লাই করি ঠিক একইভাবে এই তেলটা আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে যাবে আর যে শীতকালের যে কানের মধ্যে ওয়াক্স হয় সেই ওয়াক্সটা আস্তে আস্তে করে বাহির বাহির দিকে চলে আসবে তখন আবার এইতে দিয়ে এই কটন দিয়ে আপনারা ক্লিন করে নেবেন আবার কটন ফ্যাডও পাওয়া যায় যারা বাহিরে থাকেন তারা জানেন কটন প্যাডটা তো কটন প্যাড দিয়েও এই কাজটা করতে পারেন কটন প্যাডের মধ্যে আপনারা তেল দিয়ে এভাবে কিছুক্ষণ চেপে রেখে দিতে পারেন বাচ্চাদের যদি একটু জ্বর হয় কাশি হয় তখন আপনারা যেটা করবেন এই যে কটন ফ্যাডের মধ্যে আপনারা ওই যে পুটন্ত যে সরিষার তেল এটা ঠান্ডা করে এটা নেবেন নিয়ে কটন প্যাডটা এভাবে কানের মধ্যে দিয়ে এভাবে কিছুক্ষণ আপনার হাঁটুর উপরে বাচ্চাকে শোয়াইয়ে এভাবে আপনারা কটন প্যাড দিয়ে চেপে ধরে রাখবেন এভাবে চেপে ধরে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট তাহলে এই যে গরম যে কানের ভাবটা এটা কমে আসবে বাচ্চা যে অসুস্থ সে জিনিসটা কিন্তু অনেকটা কমে যাবে এটা দীর্ঘদিন অ্যাপ্লাই করে করে আমি শিখেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় ব্যবহার করে বলবেন যে কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে